Hello everyone, welcome to my channel. My name is Shayak Rakshit. Welcome back to a new video. Niye chole eshechi paper Durga making 2021 এর second part niye. Age videote dekhechilam ki kore ami Durga Thakurer structure ta banai. Ei videote dekhabo ami ki kore Durga Thakurer sathe sathe Mohishashur, Shingo, Mohish eder structure ta banai and taderke include kori. To videote khub interesting hote choleche. Videote bhalo lagle obosshoi like kore deben and videotake shesh obdi dekhben na atene. And video start করার আগে যারা যারা এখনো কি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এন্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আমার ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সো লেটস স্টার্ট দা ভিডিও ফারস্টে এখানে আমি কয়েকটা পেপারে পিস কেটে নিচ্ছি এবার দুর্গা ঠাকুরের মাপটা নিয়ে আমি অসুরের পায়ের স্ট্রাকচারটা বানানো স্টার্ট করছি এইভাবে সেম ভাবে আমি আরেকটা পাও বানিয়ে নিচ্ছি এবার গ্লু গান দিয়ে আমি দুটোকে জুড়ে দিলাম এবার আমি হাত বানানোর জন্য কয়েকটা পেপারে পিস নিচ্ছি এবার আমি এক একটা পেপারকে রোল করে করে সেম ভাবে যেন দুর্গা ঠাকুর বানিয়েছিলাম ওইভাবেই আমি কাজটা করব হাতের কাজটা সেমভাবেই করব তারপরে আমি এর মধ্যে গ্লু গান দিয়ে দুটো হাত আরেকটা এরকম সেম হাত বানিয়ে অসুরের দুটো হাতকে এরকমভাবে জুড়ে দেবো অসুরের হাত বানানো কমপ্লিট এবার আমি মুখটা বানানো স্টার্ট করব মুখটা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের চোখগুলো এঁকে নিচ্ছি এবার এখানে আমি অসুরের কোটিংটা করার জন্য ফেভিকল আর নিউজ পেপার ইউজ করছি করে একটা হার্ড কোটিং দেব আর আমি এরমভাবে এক একটা করে পেপারগুলোকে মানে মুড়িয়ে মুড়িয়ে এরকম লাগিয়ে দেব পুরো আমার এবার অসুরের বডি কমপ্লিট হয়ে গেল এবার আমি সেমভাবে অসুরের পাগুলো বানানো স্টার্ট করব সেম কোটিং দিয়ে তো অসুরের হাত পা কমপ্লিট আমি এভাবে অসুরের হাতগুলোর কোটিংও করে দিচ্ছি পুরোপুরি অ্যান্ড ব্যাক স্ট্রাকচারটাকে কভার করে দিচ্ছি এইভাবে নিউজ পেপার কোটিংয়ের পর এবার আমি ফাইনাল কোটিংটা দিচ্ছি ফাইনাল একটা পেপার দিয়ে কভার করেছি যাতে মানে সুন্দর লাগে দেখতে এইভাবে কভার করে দেব তো ফাইনালি আমার এখানে অসুরের কাজ কমপ্লিট এবার আমি লাইনের স্ট্রাকচারটা ড্র করা স্টার্ট করছি আমি প্রথমে লাইনে বডিটাকে ড্র করে নিচ্ছি ঠিক এইভাবে সেম ভাবে আমি মহিষের স্ট্রাকচারটাকে ড্র করে নিচ্ছি মহিষের মুখটা অ্যান্ড মহিষের বডিটাও ড্র করে নিচ্ছি লাইনের স্ট্রাকচারটা কেটে আমি এখানে ওই যেভাবে আমি অসুরের কোটিংটা করেছিলাম সেমভাবেই ঠিক কোটিং করবো এরকমভাবে প্রথমা যজিয়া নামদা আম দেব গদা
এবার আমি একটা পেপারে লাইনের চারটে পা বানিয়ে ওগুলোকে কেটে নেব। এবার এই পাগুলোকে আমি লাগিয়ে দিলাম, সেম ভাবে আমি লাইনের বডিটাও করব। আমার লাইনের বডিটা বানানো হয়ে গেছে, এবার আমি মুখটাকে কাট করা স্টার্ট করছি। আমি লাইনের মুখটার সাথে বডিটাকে জুড়ে দিয়েছি পেপার লাগিয়ে। আমি সেমভাবে মহিষের স্ট্রাকচারটাকে কাট করে নিয়েছি, যেমনভাবে লাইন বানিয়েছিলাম ওইভাবে মহিষটাকে বানিয়ে নিয়েছি। আমার দুর্গা, লায়ন, অসুর আর মহিষ চারটেই কমপ্লিট। এবার আমি স্নেক বানানোর জন্য মানে পেপারগুলোকে রোল করে করে টোটাল এরকমভাবে কয়েকটা স্পোকস বানাবো। টোটাল 18টা স্পোকস রেডি স্নেকের। এবার আমি ঠাকুরের বেসমেন্টটা বানানোর জন্য ডায়েরি কার্ডবোর্ডগুলোকে মানে লাগিয়ে দিয়েছি, করে বেসমেন্টটা বানিয়েছি। এবার আমি প্রথমে মহিষটাকে মানে বেসমেন্টের মধ্যে আটকে দেবো এভাবে। সেমভাবে আমি লায়নকেও আটকে দেবো এই এরম পজিশনে। তো আমার টোটাল ঠাকুর আটকানো কমপ্লিট। আমি স্নেকটাও বানিয়ে নিয়েছি স্পোকসগুলোকে লাগিয়ে লাগিয়ে। ঠাকুরের স্ট্রাকচার পুরোপুরি রেডি। সো আমার এখানে দুর্গা ঠাকুরের স্ট্রাকচার আমি একটু কমপ্লিট হচ্ছে পুরোপুরি। এই ভিডিওটাকে এই অবধি রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা গিয়ে আমার পেপার দুর্গা 2021-এর ফার্স্ট পার্টটা চেক করতে পারো, যে ওখানে আমি দেখিয়েছি কী করে স্ট্রাকচারটা বানিয়েছি। আমার চ্যানেল সাবস্ক্রাইবার এখন 200+ হয়ে গেছে। সো তোমাদের সবাইকে থ্যাংক ইউ ফর সাপোর্টিং, এভাবেই সাপোর্ট করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে থার্ড পার্টের নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং।